রাজ্যের গণবণ্টন ব্যবস্থাকে আরও গতিশীল করে এর সুসংহত পরিচালনা ও ভর্তুকি মূল্যে সময়মতো খাদ্যশস্য সমস্ত সুফল ভোগীদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের পরিকল্পনায় খাদ্য দপ্তরের নিজস্ব ক্যাশ ক্রেডিং অ্যাকাউন্ট থেকে প্রায় 1,86,00,000 টাকা ব্যয়ে 5টি নতুন মালবাহী ট্রাক ক্রয় করা হয়েছে। মঙ্গলবার আগরতলার অরুন্ধতিনগরস্থিত সেন্ট্রাল স্টোরে আয়োজিত একটা অনুষ্ঠানের মাধ্যমে সবুজ পতাকা নেড়ে এই নতুন ট্রাকগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। উল্লেখ্য, এতদিন পর্যন্ত খাদ্য দপ্তরের কাছে 17টি ট্রাক ছিল, তবে বিগত কয়েক বছরে রাজ্যের গণবণ্টন ব্যবস্থার অধীনে ভোক্তাদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয়টি বিবেচনা করে নতুন 5টি ট্রাক ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নতুন ট্রাক ক্রয়ের বিষয়ের পাশাপাশি অরুন্ধতিনগরস্থিত সেন্ট্রাল স্টোরে কর্মরত শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন খাদ্যমন্ত্রী। আগামী দিনে শ্রমিকদের কাজের নিরিখে মজুরি আরো বৃদ্ধি করার কথাও জানান মন্ত্রী। খাদ্য দপ্তরের উদ্যোগে আজকে আমাদের অরুন্ধতিনগরস্থিত যে সেন্ট্রাল গোডাউন, তাতে দপ্তর কর্তৃক আমরা 5টা বড় ট্রাক গাড়ি রাজ্যের নিত্যদিনের যে পণ্য সামগ্রী পরিবহনের প্রয়োজনীয়তা রয়েছে তাকে সামনে রেখে আমরা ক্রয় করেছি এবং তাতে প্রায় 1,86,00,000 টাকা খাদ্য দপ্তরের ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে সেটা প্রদান করা হয়েছে। এবং এই 5টা গাড়ি সেখানে প্রদানের ফলে আমাদের যে আগের 17টা গাড়ি তার সঙ্গে যোগ হয়ে আগামী দিনে যে গণবণ্টন ব্যবস্থা, সেই গণবণ্টন ব্যবস্থাটা আরো শক্তিশালী হবে, আরো সুন্দর হবে, মসৃণ হবে। এখানে আজকে তার যে আনুষ্ঠানিক শুভ সূচনা আমরা করলাম এবং যারা শ্রমিক ভাইয়েরা আছেন এখানে, আমাদের প্রায় 600 জনের উপর শ্রমিক ভাই এই সারা রাজ্যে এই যে আমাদের খাদ্য দপ্তরের সঙ্গে যুক্ত রয়েছে, তার বাইরে 25 জন মহিলারা রয়েছেন যারা এই এডিনগর সেন্ট্রাল স্টোরে প্রতিদিন কাজ করেন। কিছুদিন আগে আমাদের দপ্তর থেকে তাদের যে মজুরি সেটা 150 টাকা ছিল আগে, সেটা বৃদ্ধি করে আমরা 308 টাকা করেছি। এবং আইন অনুযায়ী, লেবার অ্যাক্ট অনুযায়ী আমাদের যারা পুরুষ শ্রমিক ভাইরা আছেন তাদেরও মজুরি আমরা বৃদ্ধি করেছি এবং আগামী দিনে কাজের নিরিখে আমরা তাদের মজুরি আবারও বৃদ্ধি করব পর্যায়ক্রমে, ধীরে ধীরে। সেটা আজকের সভা থেকে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান জহর সাহা, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার, খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর অধিকর্তা নির্মল অধিকারী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।